ইসিজি এবং ইকো অনেক ক্ষেত্রেই হৃদরোগের রোগীদের ক্ষেত্রে নর্মাল থাকতে পারে। আমরা এটা আমাদের মেডিকেল লিটারেচারে বলে যে যাদের হার্টের রোগ আছে তাদের মাত্র 30% ক্ষেত্রে, শতকরা 30% ক্ষেত্রে ইসিজিতে কোনো অ্যাবনর্মালিটি বা মানে খারাপ রিপোর্ট আসতে পারে। তো এই জন্য ইসিজি বা ইকো যদি নর্মাল থাকেও আমাদের এইটা ভেবে যে প্রশান্তি অনুভব করার তেমন কোনো সুযোগ নাই, যদি তার একটা পূর্ণাঙ্গ একটা ইভ্যালুয়েশন যদি আমরা না হয়ে থাকে। তবে যদি ইসিজি এবং ইকো নর্মাল থাকে, পরবর্তী স্টেজে একটা পরীক্ষা আমরা করে থাকি, যদি রোগীর যদি জয়েন্টে কোনো বেশি সমস্যা না থাকে বা রোগী যদি ভালো হাঁটতে পারেন, তার যদি ফিজিক্যাল ফিটনেস থাকে, একটা হাঁটা অবস্থায় একটা ইসিজি যাকে আমরা ইটিটি বলি, এই পরীক্ষাটা আমাদেরকে প্রায় 80% থেকে 85% ক্ষেত্রে হার্টের রোগ যদি থাকে আমাদেরকে সঠিক তথ্য দিতে পারে। তো এই ইটিটিতেও শতকরা 15% থেকে 20% ডায়াগনোসিস মিস হতে পারে। এর পরবর্তী স্টেজে যে পরীক্ষাটা আমরা বলি সেটা হচ্ছে যে সিটি এনজিওগ্রাম, যেসব ক্ষেত্রে আমরা হার্টের রোগ আছে কি নাই এই প্রশ্নের মীমাংসা যেখানে হয় নাই সেখানে সিটি এনজিওগ্রামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই পরীক্ষাটা মোটামুটি শতকরা 95% থেকে 98% ক্ষেত্রে সঠিক উপাত্ত আমাদেরকে দিতে পারে। তবে যে ক্ষেত্রে হার্টের অসুখ আছে এই প্রশ্নের মীমাংসা হয়ে গেছে, যেখানে ইসিজিতে রক্ত পরীক্ষায় বা ইকোতে অলরেডি রোগটা ধরা পড়েছে, সেখানে সিটি এনজিওগ্রাম না করে দরকার হলে সরাসরি এনজিওগ্রাম করে হার্টের ব্লক দেখে চিকিৎসায় যাওয়াটা সবচেয়ে উত্তম বলে আমি মনে করি।